আসসালামু আলাইকুম, এরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি 15 দিন আগে ডিপি হাসপাতালে ভর্তি হয়েছি, এখন আমি পুরাটাই সুস্থ হয়েছি। আমি কিভাবে সুস্থ হয়েছি আজকে আমি সেই কথাটা আপনাকে বলবো। তার আগে যে ভিডিওটা করছি সেটা দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম পারভিন, আমার বয়স 45 বছর। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, ব্যথায় ভুগতেছি। আমি এখানে আসছি, আমার কোমর ব্যথা, গাড় ব্যথা, হাঁটু ব্যথার জন্য। এই সমস্যা আজ থেকে 18 বছর আগে হয়েছে। তখন কোমরে খালি ব্যথা করতো, কোমরে ব্যথা করতো, টাঙ্গাইল মনে করুন যে টাঙ্গাইল গেছি, ক্লিনিকে গেলাম, ওষুধ দিল, এনে একটু ভালো লাগলো, খেলাম কয়েকদিন, তারপরে আবার ব্যথা করলো, আবার অন্য জায়গায় গেলাম, ডাক্তার দেখাইছি, কমসে কম 15টার মতো হব। আমার রোগের নাম বলছে হাড়, প্রথম বললো হাড় নরম হয়েছে, কোমরের হাড় নরম হয়েছে, এই জন্যে ব্যথা করে। তো ওষুধ খাওয়ার পরে আজকে ভালো কালকে ভালো লাগে না, এরকম লাগলো পরে আর ওষুধ খাইনি অনেক দিন, ওষুধ খাইলাম না, তারপরে আবার ব্যথা। তখন তো আর থাকতে পারি না, আবার ময়মনসিংহ গেছিলাম, ময়মনসিংহ ডাক্তার দেখাইলাম, ওষুধ লিখলো, লেখার পরে এলো, থেকে খাইলাম, তো ওইরকমই হয়, একই অবস্থা। অনেক জায়গায় দেখাইছি, এই কিছু দিন আগে মানে এক বৎসর আগে এইরকম ভাবে মানে যে 5-7 বৎসর ওইভাবে গেল, যারা আমার মেয়ে তখন ছোট, তো 5 বৎসর মতো এরকম হলো, তখন আর আমি ওষুধ টষুধ খাইতাম না, যা ভালো হয় না কিছু নেই, খেয়ে কি করুন, খাম না, এই কথা কে খাইলাম না। পরে আমি যে যে গত 1 বৎসর আগে আমি থাকতেই পারিনি ব্যথা, পরে একদিন তো কাজ করতেছি, এখন আমি সুজাইতে পারি না, মানে আমি অস্থির হয়ে কেমন জানি হয়ে গেলাম গা। পরে বললাম যে এখন আর আমি কাজ করতে পারবো না, তাহলে আমার এখন কেমন করুন, আমার ছেলেবে ঢাকাই থাকে, হেরে বললাম যে আমার তো এখন ব্যথা করে, আমার কোনি নিবি নি ব্যথা, এবার বেড়তে গেছে, বলে মা তেলে তুমি সব জায়গায় ডাক্তার দেখাইলে, তেলে তো তুমি মির্জাপুর হাসপাতালে ডাক্তার দেখাও নাই, তাহলে সে কয় বাড়ির কাছে রেখে অন্য কত দুর্বল মেনেও তো ভালো হইতে পারো, তাহলে যাও দেখো বা। পরে এনে গেলাম, যাওয়ার পরে মানে আমার এক্সরে দিল, তার আলতা করলাম, অনেক কিছু করাইলো, করার পরে বললো যে আপনি এলো কোমরের হাড় ক্ষয় গেছে গা, কোমরের হাড়ের ভিতর দিয়ে একটা রগ আছে, ওই রগটা গেছে, এই জন্যে আপনার এই সাইডটা এরকম লাগে, পাতা ঝিমঝিম করে নেই, কালিয়ে নেই, এ কথা বললো। আপনি এমআরআই করতে যান, পরে আবার বললো পরে সপ্তাহে এমআরআই করে এমআরআই দেখবো। এই এমআরআই করতে সময় এইলাম, এমআরআই করলাম, করার পরে বাড়ির রাস্তায় মনে করুন রওনা দিলাম, পরে ওই মির্জাপুর থেকে বাড়ির বাসতল, বাসতলের ওখানে যে এক্সরে নিলাম, এক্সরে নেওয়ার পরে মনে করলাম তো আর দেখাইতে পারলাম না ডাক্তার, মানে এভাবে আবার 6 মাস গেল গা সুস্থ হইতে হইতে, তারপরে আবার এই ব্যথাই করে 6 মাস পরে আবার ওই 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 অবস্থায় আবার 22 দিন পরেই ওই ডাক্তারের কাছে আসলাম, মানে অসুস্থভাবে আসলাম, তখন দেখলো যে আমার এরকম কাটা ছিঁড়া, এরকম মানে আমার পরিস্থিতি বেশি ভালো না, বলে হ্যাঁ খুব ই করলো, দুঃখ ই করলো যে আপনি এটা করবার যে এটা হলেন, হ্যাঁ বললো যে আপনি তো এরকম হয়েছে, আপনি তাহলে কি করেন গা, ঢাকাতে যাই অপারেশন হন গা, অপারেশন হন গা, পরে এই কথা কয়ে দিল, ওষুধ দিয়ে দিল, আর বেরতে গেলাম গা। যাওয়ার পরে আমার ছেলে কয় যে কি অপারেশন করবার করলো, এটা একটা কথা হইলো, মানে ই করলো না,
বিশ্বাস করলো না যে আরো ভালো ডাক্তার দেখাম। পরে আবার ওই টাঙ্গাইল গেলাম যে বড় একটা ডাক্তার দেখে কি বলে, এমআরআইয়ের কাগজটা নিয়ে যাই দেখি কি বলে। সে বললো যে না অপারেশন করতে হবে না, হাঁটাইলো এমনি এমনি করে হাঁটাইলো এমনি করে হাঁটাইলো, একটা ব্যায়াম দিল এরম করলো, এম থেকে ওষুধ দিয়ে দিল, বেশ আবার একটু কমলো। এই ওষুধ খেয়ে কমাতে এই ওষুধ তো আমি খাওয়া শুরু করলাম, খাওয়া শুরু করলাম মাঝখানে মনে করি একদিন যদি না খাই আবার এইরকম, একদিন দুদিন যদি গ্যাপ রাখি, মানে এক এক সময় তো ওষুধ যাওয়ার কারণে হয়তো নিতে পারি না, আবার এক এক সময় আছে টাকা থাকে না আসে না এরকম নিতে পারি না। পরে এলো আর হারলো না, হারলো না বলে এরকম থুসে ওষুধ খাম না আমি থাকুন, তাও ওষুধ খেয়েছি। খাওয়ার পরে নিয়ে এলো ওই যে ঢাকা হাসপাতালে, তখন উনি ওনারা বললো যে এমআরআইয়ের কাগজ টাগজ দিল দিল, দেখলো দেখার পরে বললো যে না তো ওরা শরীরেই প্রবলেম, তো ওনার এখানে ভর্তি থাকতে হবে কমসে কম এক দেড় মাস, দু মাস ভর্তি থাকতে হবে। তখন আমার ছেলে বললো যে ঠিক আছে, বাড়িতে যেয়ে বুদ্ধি পরামর্শ করলো, আমার উনি নিয়ে আইবো। আবার ওর এক বন্ধু বললো যে আর একটা ভালো ডাক্তার আছে তুমি দেখাইতে পারো, এটা কোনে কয় ধানমন্দির। তখন ধানমন্দির নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই ডাক্তার আমার এমআরআইয়ের কাগজ দেখলো না, কয় যে এটা বোগাস কথা, এমআরআই করাইলে এই যে একটা কিছু হইলো রোগীর হতাশ করা এটা আমি পছন্দ করি না, এটা আমার রিপোর্টই দেখলো না, মানে ওই আগের এমনি কাগজপাতি ওইগুলো দেখলো যে এক্সের যে এমআরআইয়ের কাগজ ওইগুলো দেখলো না, না দেখাতে পরে এলো ওষুধ লিখলো, খাইলাম কইলাম যেমনি এমনি, পরে যে প্রেশার হাই হে ওষুধ লিখলো, মাথা ঠান্ডার একটা আর একটা গ্যাস্ট্রিকের ওষুধ, আর সাত দিন পর পর একটা ট্যাবলেট লিখতো এটা পানির মতো ছোটো, ওইটা ওইটা খাইতাম, মানে একটু আরাম পাইছি তারপরে এইরকমই। তো আমি আবার আমার ছেলে গেছি দেখতে, যাওয়ার পরে করলাম যে গেদা আমার তো আবার এমনি নাকি এই ওষুধে তো আমার কাজ হলো না, তাহলে আমি কেমন করবা। পরে ও আবার বললো মা তোমার ইন্ডিয়া নিয়ে যাই দেখবার, আমি বললাম না আমি ইন্ডিয়া যাব না গেদা, মুড়ি তিন দিন ব্যক্তি ইন্ডিয়া যাব না। পরে ওর এক বন্ধু ইন্ডিয়া এলো, আর বন্ধুর এক বাপেরে ইন্ডিয়া নিল, ইন্ডিয়া থেকে মনে করেন যে একটু মনে হয় আসছিল আর কি, আসার পরে হ্যাঁ ভালো হলো না। পরে হ্যাঁ বললো যে তো এই যে ডিপি হাসপাতালে এসে নাকি সে ভালো হয়েছে। পরে বললো যে বন্ধু তুমি অমুক জায়গায় নিয়ে যেতে পারো, দেখো আমার আব্বু অমুক জায়গায় থেকে ঘুরে এসে ভালো হয়নি, ওখানে যে ভালো হয়েছে। পরে সে ওই বলাতে মানে তার কথায় আমরা এখানে আসছি, এখানে আসলাম। পরে আমার আর কাগজ টাগজ দেখলো আমার এমনি সব কিছু দেখলো, এক্সি মেক্সি করাইলো, সে অনেক মানে আমি যা যা মানে আমাদের কেমন লাগছে আমি সব কিছু বললাম। এখন আমি মনে করেন যে গত শুক্রবারে এসে আসছি, ওই বুধবার দিন আসছিলাম, মানে দশ দিনের দিন এখানে আসছি। এখন আমার এনে এসে অনেকটু আরাম লাগতেছে, কালকে থেকে একটু ভালো লাগতেছে আর কি। আমি আশা করতেছি আমার মনে হইতেছে আমি এখান থেকে সুস্থ হব। স্যার আমি এখানে আসছি, আমার এখন তিন দিন ধরে আমি সেবাও পাইতেছি, আমার এখন ভালো লাগতেছে। দেখছেন তো আগে আমার পরিস্থিতিটা অনেক খারাপ ছিল, এখন আমি স্যারের চিকিৎসায় পুরোপুরি সুস্থ। আমি প্রথম আসলাম, আসার পরে আমার চিকিৎসা দিল, তখন তো আমি ফুলুরতে হাঁটতে পারতাম না, মাথা ঘোরা তো মানে ব্যথা করতো, খুব খারাপ লাগতো। তারপরে আসার পরে আমার যখন তারা যে থেরাপি দিল, তারপরে ব্যায়াম করাইলো, তারপরে থেকে আমি 4-5 দিন পরে থেকে আমার এই গিরু ব্যথা গার ব্যথা কমে গেল বা, তারপরে কিছু হালকা একটু কোমরে ব্যথা ছিল আস্তে 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 আস্তে, আজ 3-4 দিন ধরে পুরোটাই ভালো হয়ে গেছে। কালকে থেকে আমি পুরো সুস্থ, হাঁটতেছি সিঁড়ি উঠতেছি নামতেছি, আমার এখন অনেক ভালো লাগে, যাই সবার সাথে মিশি যে ভালো লাগে, এই জন্যে যাই।
ফেলে তো শুনে অবাক হইতেছে, কয় আমি বিশ্বাস করি না, এসে এসতে সকালে কালকে আমার মেয়ে বলছে যে এলো মা এম ভালো হয়েছে গা, মা খালি যে বেসায় গা তুমি আহো, কই আমি মিথ্যা কথা বলে মা কি সত্যিই ভালো হয়েছে, কই হ্যাঁ মা আসলে সত্যি ভালো হয়েছে, মা হাঁটতেছে মা হাসতেছে। আরে আজকে আবার সকালে ফোন দিছে আমার জিজ্ঞাসে মা তোমার এখন শরীরের খবর কি, আমি কইছি আমি ভালো হয়ে গেছি, কই হ্যাঁ তুমি কি মিথ্যা কথা বলো না সত্যি কথাই বলো, আমি কই না না আমি সত্যি কথাই বলতেছি আমি অনেক ভালো হয়ে গেছি আগের মতো, আমি যখন বের করি মনে হয় আমার আগের জীবনটা ফিরে আসছি, আমি নিজে বলতে পারতাম না তখন আমার কেমন লাগতাম, ফুলুর দেখালে ঘুর পারতাম আর স্বীকার করতাম, ফুলের মধ্যে শুয়ে থাকছি বিছানায় ভালো লাগে নাই কিছুই ভালো লাগে নাই, তখন আমার কথাও কারো ভালো লাগে নাই, ব্যথা মানে ঝিমঝিম করে আস্তে আস্তে কালিয়া কালিয়া পায়ের দিকে করতো, মানে প্রচুর ব্যথা করতো, ঘরে হওয়া আমার মনে হয় যে মানে এদিকে মনে হয় যে মানে কি জানি এককে ধরে রয়েছে, এটা মনে হয় যে ছাড়তেছে না, এখন আমার ভালো লাগে, আমি গত 3 রাত ধরে বেশ ভালো ঘুমায় আরাম ছিল, অস্থির লাগতো খুব অস্থির লাগতো, মানে আমি প্রচুর গানতাম, এখন আমি গানি না, গানি কম অস্থিরটা লাগে কম, আমার এসে অনেক আমার আমার মানে যে আমি যে আমার যে জন্ম হয়েছি আমার মনে হয় তাও আমার এতটুকু মানে তখন তো আমি দেখি নাই বুঝি নাই কিন্তু এখন তো আমি বুঝি, মানে ততটুকু আমার ভালো লাগছে, হ্যাঁ আমার থেরাপিস্ট অনেক ভালো, সে আমার কত সুন্দর করে ব্যায়াম করায় ব্যবহার অনেক ভালো, এই যে এখানে মনে করেন যে ভোয়ার আসে যে ঘরটার মুছে বা এলো পানি টানি দেয় গরম পানি দেয় যখন যে খালা গোজা বলি তাই শুনি তারা অনেক ভালো, আমি এ পর্যন্ত 15-20টা ডাক্তার দেখাইছি কিন্তু এখানে এসে যে আমি এই সারে দেখাইছি, এই সারে দেখানোর পর আমার অনেক ভালো লাগছে, আমি সুস্থ হয়ে গেছি তার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা, তাদের আমি বলবো বা কেউ যদি আমার কাছে মানে আমি দেখি যে আমার মতো হয়তো আমার মতো সবাই প্রায় লুকি মানে বলে যে আমার কোমরে ব্যথা, আমার কোমরে ব্যথা হলে আমি বলবো যে আমি ওখানে যে ভালো হয়েছি তোমরা ওখানে দেখতে পারো, আমার মতো আমি যেহেতু রোগী আগে তো অনেক ডাক্তার দেখাইতাম এখন ভালো হয়েছি, আমার মতো সবাই যেন ভালো হয় তারা যেন এখানে আসে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা, আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই, ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।